রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাগ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প কিন্তু চালু করেছেন তা বন্ধুরা আজকে এই প্রকল্প নিয়ে আমরা তোমাদের কাছে একটি ভিডিও দেখাচ্ছি তা এই ভিডিওটি হলো জাগো প্রকল্প মহিলা সর্বাহিতার লক্ষ্য নিয়ে চালু মমতা সরকারের নয়া পরিকল্পনা তা বন্ধুরা জাগো প্রকল্পটা কি কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কোন ওয়েবসাইট থেকে আবেদন করবে কত টাকা করে পাওয়া যাবে এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয় আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম আমি প্রসেনজিৎ তোমাদের সাথে তা বন্ধুরা আজকে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ জাগো প্রকল্প সম্বন্ধে তা দেখো তোমরা জাগো প্রকল্পটা কি ও কীভাবে করতে হবে তা বরাবরই একের পর এক প্রকল্প নিয়ে এসেছে রাজ্যের মানুষের সাহায্য করতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য এর আগে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ইত্যাদি প্রকল্প এনেছেন তিনি এবার মহিলাদের বিকাশের জন্য ফের একটি প্রকল্প জাগো প্রকল্প নিয়ে এলেন তিনি আগেরগুলোর মতন এটার নামকরণ মমতা ব্যানার্জি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই করেছেন তা নবান্ন সূত্রে খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে উল্লেখ্য প্রায় দুই তিন আগে বিধানসভা এই প্রকল্পের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কথা মতো কাজও শুরু হলো মহিলা সমিতিগুলির দাবি এই জাগ প্রকল্পে উপকৃত হবেন রাজ্যে অত্যন্ত প্রায় এক কোটি মহিলা তা গত উনত্রিশে নভেম্বর বিকেল সাড়ে চারটে শর্ট লেকের সেন্ট্রাল পার্কে নতুন এই প্রকল্প সূচনা হয় জানানো হয় প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জন্য কোনো আবেদন করতে হবে না সাত 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 তিন জিরো জিরো তিন জিরো জিরো তিন নাম্বারে মিস কল করে অথবা জাগো টাইপ করে মেসেজ পাঠালে অনুদানে অবস্থা জানা যাবে তা বন্ধুরা আমরা এই ভিডিও সম্বন্ধে তোমাদের দেখিয়েও দেবো যে কীভাবে জাগো প্রকল্পে তোমরা আবেদন করতে পারবে বা কারা করতে পারবে কীভাবে করবে এইগুলো দেখিয়ে দেবো তা দেখো তোমরা আবেদন করার সঠিক যে ইয়েটা সেটা দেখো সর্বপ্রথম আমরা গুগলে যে আমরা এস এই জি এস ডট জিওবি ইন আমরা টাইপ করবো তারপর দেখুন তোমাদের রাজ্য সরকারের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে কিন্তু খুলে আসবে কিভাবে রেজিস্টার করব এটা কিন্তু তোমাদেরকে আমি জানাচ্ছি একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জাগো প্রকল্প সম্বন্ধে এটি কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য আবেদন হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে এছাড়াও আরেকটি ক্রাইটেরিয়া বিশেষ সেলফ হেল্প গ্রুপ যারা করে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে আবার বলছি সেলফ হেল্প গ্রুপ যারা করে তারাই শুধুমাত্র কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারে তা বন্ধুরা এখানে রেজিস্টারে যে রেজিস্ট্রেশন অ্যাজ এ গ্রুপ হিসেবে ক্লিক করলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটা কিন্তু খুলে গেল এবার যে অথবা ক্যান্ডিডেট যে এখানে ফর্ম ফিল আপ করবে তাকে কিন্তু এখানে তার মোবাইল নম্বরটা এখানে টিপতে হবে টিপবার পর সেন্ট আইটেমে ক্লিক করতে হবে তার মোবাইলে একটু ওটিপি আসতে হবে ওটিপিটি এখানে ছক্ষরে মেরে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে মোবাইল নম্বর অফ এসটিএইচ যে সে যে সেলফ হেল্প গ্রুপে যে যে যা গ্রুপে থাকে সেই গ্রুপের যে ফোন নম্বর সেটি এখানে দিতে হবে তারপর নিজের নাম ক্যান্ডিডেটের পুরো নামটা ইংলিশে বড়ো হাতে পুরো লিখে দেবে ও তারপর গ্রুপ নেম অর্থাৎ যে গ্রুপের সঙ্গে ক্যান্ডিডেট অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের সম্বন্ধে যে ক্যান্ডিডেট যুক্ত যে গ্রুপের সঙ্গে যুক্ত সেই গ্রুপের নামটা কিন্তু এখানে দেবে ও সাবমিট বাটামে ক্লিক করবে এইভাবে সাবমিট বাটামে ক্লিক করার পর মোবাইলে কিন্তু একটি এস এম এস দ্বারা কিন্তু সেখানে আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেই আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে আবার সে সেল রেজিস্ট্রেশন অ্যাস গ্রুপে ক্লিক করে ওখানে কিন্তু এসে লগ ইন করতে হবে বন্ধুরা এটি কিন্তু এখন এখন আপাতত কিন্তু এটি এখন আমাদের কাছে উঠে এসেছে আমরা কিন্তু এই ভিডিও সম্বন্ধে তোমাদেরকে দেখালাম জাগো ও প্রকল্প তাদের হেল্পলাইন নাম্বার সেভেন 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 থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি এটা কিন্তু যারা স্বনির্ভর গোষ্ঠী মহিলা করে তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ অ্যাজ এ একটি এমপ্লয়মেন্ট খবর একটা এই খবরটি আশা করি তোমাদের কাছে অতি অবশ্যই ভালো লাগবে অতি ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এছাড়াও আমি কিন্তু আমার ভিডিওতে কিন্তু আগাগোড়াই বলে আসি যে কারো যদি আমাদের চ্যানেল ভালো না লাগে বা কারোর যদি আমাদের চ্যানেলে যদি মনে হয় যে ঠিক খবর আমরা দিচ্ছি না তাহলে ইউটিউবে প্রচুর চ্যানেল আছে তারা সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো কিন্তু কুরুচিকর মন্তব্য কিন্তু আমাদের চ্যানেল থেকে অতি অবশ্যই তোমরা করবে না এটা কিন্তু বারবার আমরা বলে দিচ্ছি আমাদের কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লেখো আমরা অবশ্যই তোমাদেরকে এর সমাধান দেওয়ার চেষ্টা করবো আগে আগে জাগো ভিডিও সম্বন্ধে অর্থাৎ জাগো প্রকল্প সম্বন্ধে আমরা আরও অনেক নতুনত্ব ভিডিও আপডেট করবো তা আজকে আপাতত এইটুকুই জাগো ভিডিও সম্বন্ধে যেটি বেরিয়েছে সেটাই এই ফর্মটা রেজিস্টার করে তাতে যে আইডি পাসওয়ার্ডটা পাবে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে পরবর্তীকালে যখন আবার নতুন ভিডিও আবার আপডেট আসবে জাগো প্রকল্পের সামনে আমরা নতুন ভিডিও আবার তোমাদের কাছে নিয়ে আসবো তবে হ্যাঁ এই প্রকল্পে কিন্তু পাঁচ টাকা করে পাওয়া যাবে ও সেলফ হেল্প গ্রুপ অবশ্যই কোনো সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া অবশ্যই দরকার নাহলে কিন্তু কোনোরকমভাবে আবেদন করা যাবে না শুধু মেয়েদের জন্যই কিন্তু এটি আর এককালীন এটি পাঁচ টাকা করে আপাতত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছে যেটি আবেদন করলে পাঁচ টাকা করে পাওয়া যাবে ও তাদের অ্যাকাউন্ট নাম্বার ও রেজিস্টারে যে লগিং লগিং করে তাকে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু এই এই গ্রুপে ভেতরে ঢুকে কিন্তু ফর্ম ফিল করে কিন্তু এটি আবেদন করতে হতে পারে মমতা ব্যানার্জি কিন্তু একটাই জিনিসের উপর জোর দিয়েছে যে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলোর ওপর কিন্তু জোর দিয়েছে সামনে একুশে বিধানসভা ভোট তার জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি মমতা ব্যানার্জির কাছে আরও হয়ে উঠতে চলেছে তা দেখা যাক বন্ধুরা এই ধরনের প্রকল্পে তোমরা কী ধরনের আরও তোমার আরও কীভাবে তোমাদের ভালো হবে আবার কীভাবে ডেভেলপ হবে সেই চিন্তার উপরে যোগ দিয়ে জোর দেওয়া হয়েছে আজকের এই জাগো প্রকল্পে তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও